स्मार्ट बांग्लादेश गड़ार अंगीकार कथा बोलते बोलते ही स्टेज भेंगे पड़े गेल माननीय ओबायदुल कादेर महोदय सह ढाका विश्वविद्यालय छात्र लीगर प्रतिष्ठा बार्षिकीर अनुष्ठाने स्टेजर ऊपर जरा छिल सबाई मिले आल्लार अशेष रहमते सेखाने हयतोबा गुरुतर केउ आहत हयनी किन्तु अनेकेई व्यथा पेयेछेन जेटा एई कनकने शीत अल्प व्यथाइतेई तो माने केमन लागे एटा आसले बलार कोनो अवकाश नाई। तो जाइहोक आजके आमरा जे विषयटा निये आलोचना करब एई जे स्टेजटा भेंगे पड़ल কেন ভেঙে পড়লো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। স্টেজ যে শুধু আওয়ামী লীগের বেলায় ভাঙে তা কিন্তু না, অনেক ওয়াজি যখন ওয়াজ করে তখনও কিন্তু স্টেজ ভাঙে। তারপরে বিএনপি যখন স্টেজে ওঠে কথা বলে তখনও কিন্তু ভাঙে। তাই এটা নিয়ে ট্রোল করার কিন্তু কিচ্ছু নাই, এটার একটা সমাধান আমাদেরকে বাইর করতে হবে। দুইটা কারণেই স্টেজ ভাঙে, একটা হচ্ছে ভারসাম্য রক্ষা করতে না পারা, মানে এই স্টেজে লোক করতে পারবে 100 কিন্তু লোক উঠে গেছে 500, তখন তো স্টেজটা ভাঙবে, এটা স্বাভাবিক ব্যাপার। আরেকটা কারণ হচ্ছে যে ডেকোরেটরের মালিক দিয়ে স্টেজটা বানানো হয়েছে সে বরাক বাস দেওয়ার কথা কিন্তু সেই জায়গায় সে মুলি বাস দিয়েছে, এ কারণে স্টেজটা ভাঙছে। তো আসলে কেন নেতাকর্মীরা স্টেজে উঠবে, এত নেতাকর্মীরা, এটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করি, তারপরে আমরা মুলিবাস আর বরাকবাসের বা ডেকোরেটরের মালিক কোন জায়গায় গলতি করেছে বলে এই অঘটন ঘটেছে সেটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো আসেন আমরা প্রথম যে ব্যাপারটা নিয়ে আলোচনা করি সেটা হলো অধিকতর নেতা। বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলই এখন কর্মী নাই, রাস্তাঘাটে যাকেই দেখবেন সেই কোনো না কোনো পর্যায়ের নেতা। একটা নেতা যখন একটা সমাবেশে যায় নিশ্চয়ই তার যোগ্যতা আছে বলেই বা সেই যে কোঠাটা পেয়েছে বা যে পদটা পেয়েছে সেই পদ অনুযায়ী সে অবশ্যই স্টেজে ওঠার অধিকার রাখে। এখন সে যদি স্টেজে না উঠতে পারে তাহলে সে যে নেতা এটা কি কেউ বলবে? কেউ বলবে না। এটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক এটা অন্য কোনো কিছু, অন্য কোনো দলের অনুষ্ঠান, সে যে নেতা যদি স্টেজে উঠতে না পারে এই নেতার সাথে যে 8-10 জন লোক আসছে তারা কখনো নেতা হিসাবে মানবে? বলবে ধরে হাতের লগে ভেতর বিজনি ঘুরি, স্টেজে জায়গা পায় না, হাতের পিছে আমরা কিল লেগা ঘুরবো, ওর পিছনে আর কোনো লোক টাকা দিল থাকবে না। তাই নেতার পরিচয় দিতে গিয়ে এই স্টেজে তাকে উঠতেই হয়। তো ওবায়দুল কাদের সাহেব যখন স্টেজ ভেঙে পড়ে তার আগে একটা কথা বলেছিলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার কথা। তো স্মার্ট বাংলাদেশের কথা যেহেতু উনি বলেছেন, এখন স্মার্ট বাংলাদেশের প্রেক্ষাপট তো এটাই, তাহলে কোথায় যাবেন? নেতাদেরকে তো আমাদের জায়গা দিতেই হবে, কারণ স্মার্ট বাংলাদেশের একটা অংশ হচ্ছে নেতা হওয়া। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আপনি যদি নেতা না হন তাহলে আপনার কোনো মূল্যায়ন সেখানে থাকবে না, আপনি পাবেনই না, এবং স্টেজে ওঠা পর্যন্ত আপনি কোনোভাবেই নিজেকে নেতা দাবি করতে পারবেন না। তাহলে আপনার এখন সলিউশন তো বের করতে হবে, সলিউশন বের করতে হবে না, নাকি এই ওবায়দুল কাদের সাহেবের মতো ভেঙে পড়লে হবে? এই যে ভেঙে পড়লো, সলিউশন কর, সলিউশনের ব্যাপারটা আসার আগে আরেকটা ব্যাপার আলোচনা করে নিই। এই যে ভেঙে পড়লো, এই মানুষটা কিছুদিন আগেও সিঙ্গাপুর তারপরে বিভিন্ন দেশে গিয়ে ঢাকা ইন্ডিয়া থেকে বিমানে করে ডাক্তার এনে দেবী শেট্টির এনে কত রকমের মানে চিকিৎসার পরে এই মানুষটা সুস্থ হলো, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন আর সকলের প্রচেষ্টায় উনি সুস্থ হয়ে এখন মাঠে ঘাটে দু চারটা বক্তব্য দেন। তো বক্তব্য দিতে গেলে উনি প্রায় বলেন, বাবারে তোমরা একটু সরো, আমি একটু রিল্যাক্সে কথা বলি, কিন্তু সেই সুযোগ নাই, কারণ ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের অংশ আমাদের নেতারা স্টেজে থাকতে হবে। তো এখন আমাদের সমাধানটা কোথায়? সমাধানটা হলো আমাদের এই যে স্টেজগুলো, আমাদের স্টেজগুলো বানাতে হবে সিমেন্টের পালা দিয়ে অথবা বরাক বাঁশ, মোটা মোটা বরাক বাঁশ দিয়ে। তো এখন এই যে স্টেজওয়ালা গতকালকে এই যে স্টেজটা বানালো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে, তো এই স্টেজে কেন তিনি মুলিবাস দিল, কেন স্টেজটা ভারসাম্য রক্ষা করতে পারলো না? একমাত্র কারণ হলো শুধু আমি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আয়োজন, এই আয়োজনের কথা বলছি না, এর আগে যে যে স্টেজগুলো ভাঙছে, ওয়াজ মাহফিলেও ভাঙছে, তারপরে বিএনপির সমাবেশে অনেক সময় দেখা গেছে যে ভাঙছে। এখন আমরা দোষারোপটা কারে করছি? ডেকোরেটরওয়ালারে।
হেই মিয়া তুমি মিয়া কি বাজ দিয়া স্টেজ বানাইছো, স্টেজ ভেঙে গেল এসে। এখন আপনারাই বিবেচনা করেন, আদু কি ডেকোরেটর ওলার দোষ নাকি আমাদের দোষ? আমাদের উপর যে দায়িত্ব অনেক সময় পড়ে না, আমরা দায়িত্বটা ঠিকভাবে পালন করি না। এই যে ডেকোরেটর ওলা, এই ডেকোরেটর ওলার জন্য বা এই স্টেজ বানানোর জন্য বরাদ্দ হয়েছে 2 লক্ষ টাকা। এখানে একটা স্টেজ বানানো হবে, বরাদ্দ 2 লক্ষ টাকা, কিন্তু ডেকোরেটর ওলাকে যদি আমরা 2000 টাকা দেই, ডেকোরেটর ওলা কি 2 লক্ষ টাকার মানের স্টেজ বানাতে পারবে? পারবে কিনা আপনারাই বলেন। কখনো পারবে না, নাহলে তোর বাপ দাদার জমি বেচা বানানো লাগবে। এখন এমন অবস্থায় আমরা কিন্তু ডেকোরেটর ওলারেও দোষ দিয়ে দিই। আমরা ওকে 2000 টাকা দিয়ে 2 লাখ টাকার স্টেজ কেন পাইলাম না, কোন ধলায় দিয়ে দিলাম। তো চিন্তা করেন, আদু কি এই ডেকোরেটর ওলার দোষ ছিল নাকি আমাদের দোষ ছিল? আমরা তো আসলে ওই যে আমি কেন্দ্রিক, আমি কেন্দ্রিক, বুঝেন তো, আমি কেন্দ্রিক, এজন্যই আমাদের আজকে এই পরিস্থিতি। আমরা যদি আমরা কেন্দ্রিক হতাম, আমরা যদি সবাই মিলে হতাম, আমরা যদি আমাদের বলতে পারতাম, তাহলে কোনো দিনও এই স্টেজ ভাঙত না। এই যে আমাদের সমাজে, এই যে আমাদের শহর বন্দর, এই যে উন্নয়নের ধারা দেখতে পাচ্ছেন, যদি এই উন্নয়নের ধারা অথবা এই যে চাকচক্যতা সমপরিমাণ আমাদের সরকার, আমাদের সরকার যে বরাদ্দ করে, এই বরাদ্দ যদি সঠিকভাবে প্রণয়ন হতো, আমাদের যে ট্যাক্সের টাকা, যে টাকা একটা রাস্তা তৈরি করার জন্য দেয়া হয়, রেমিটেন্স, প্রবাসীদের রেমিটেন্সের টাকা যখন একটা সরকারি ইমারত সাধারণ জনগণের সুবিধার জন্য করা হয়, সেই টাকা যদি সঠিকভাবে সেখানে তৈরি হতো, তাহলে ব্রিটিশরা যে বাড়িঘর আমাদের জন্য নির্মাণ করে গেছে, এখনো আমরা সেটা ভাঙতে গেলেও অনেক কষ্ট হয়, সেই রকম কষ্টদায়ক ইমারত আমরাও তৈরি করতে পারতাম। কিন্তু আমরা তো সঠিক জায়গায় সঠিক মালটা দিতে পারি না, কারণ আমরা আমি কেন্দ্রিক, আমার অ্যাকাউন্ট ভর্তি হতে হবে এবং আমি যে কষ্ট করব, এই কষ্টের ফল 3 ভাগের 2 ভাগ আমার আসতে হবে, 1 ভাগ দিয়ে যা হয় তাই হবে। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। আরেকটা জায়গায় সমস্যা আছে ভাই, আমরা নিজের অধিকার এবং বিবেক টাকার কাছে বিক্রি করে দিই। এই যে নির্বাচন আসুক আর যাই আসুক, যত বড় নেতাই খারুক না কেন, আমারও কিন্তু, আমি টাকা না দিলে, আমারে কিন্তু টাকা যদি না দেয়, আমি কিন্তু ভোট কেন্দ্রে যাবো না, ভোট দিব না। যদিও আপনারা ভোটকে যেভাবেই চিন্তা করেন, রাতের ভোট, দিনের ভোট, সন্ধ্যার ভোট, আগামীকালের ভোট, আগের ভোট, যদি আমার কাছে ভোটের অধিকার থাকে, সেই ভোটটা কিন্তু আমি বিনিময় ছাড়া কোনোভাবেই প্রয়োগ করব না। অর্থের বিনিময়ে অবশ্যই আমার ভোটটা চলে যাবে জায়গা মতো। কিন্তু আমি জানি ওই লোকটা পাশ করলে যদি সরকার থেকে 10 লাখ টাকা আসে, সে 10 লাখ টাকার কাজই করবে। দরকার হয় তার বাপের দিনের জমি বেচে হইল, সে তার কর্মের জন্য সে এই কাজটা করবে, সে মানুষের জন্য কাজ করবে। আমরা জীবনও তারে ভোট দিব না, তাকে পাশ করাবো না। পাশ করাবো কাকে, যে 200 টাকা দিছে? তো এখন বলেন, আমরা যদি নিজেরাই নিজের বিবেক, নিজের শক্তি, নিজের সত্তা বিক্রি করে ফেলতে পারি, তাহলে তাদের কাছ থেকে আমাদের তো আর বেশি কিছু চাওয়ার নাই, তাই না? আমরাই তো তাদেরকে কোটি কোটি টাকা খরচ করতে বাধ্য করি, কারণ আমরা নিজের বিবেক, নিজের অস্তিত্ব বিক্রি করে ফেলছি। এখন অনেক কিছুই বলতে পারেন, আমরা কিন্তু এখনকার হিসাব করে চললে হবে না, এই হিসাব অনেক আগে হয়ে গেছে, আমরা বিক্রি অনেক আগেই হয়ে গেছি। তো এখন আমাদের আসলে বড় করে বলার মতো কোনো অবস্থান নাই। তো যতদিন না পর্যন্ত আমরা ঠিক হবো, ততদিন পর্যন্ত মরাকবাসের জায়গায় মুলিবাস আসবেই, রটের জায়গায় মুলিবাস, চিপনাবাস, জিলাবাস আসবেই, কারণ আমরা আগেই আমাদেরকে বিক্রি করে দিয়েছি। তো যাই হোক, এবার আপনারাই বিবেচনা করবেন, আদু কি ডেকোরেটরের অলারই দোষ ছিল নাকি কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে যাওয়ার কারণে এই অঘটন ঘটলো, এটা অবশ্যই আপনারা জানাবেন। এবং অবশ্যই এটা দুঃখজনক প্রত্যেকটা দল, জাতির জন্য। এজন্যই আজকের কথাগুলো বলা, এখানে আওয়ামী লীগ, বিএনপিকে পছন্দ করা বা অন্য কোনো দলকে পছন্দ করা নিয়ে কোনো কথা হয়নি। কথাটা আমার মনে হয়েছে এমন, তাই আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি। যদি আপনাদের মনে হয় যে না, এটা এমন নয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন। আমার ভুল হলে অবশ্যই আমি আপনাদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেব। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।